সরকার নির্ধারিত 29 নিত্যপণ্যের দামকে অযৌক্তিক উল্লেখ করে অবিলম্বে এ সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিতের দাবি জানিয়েছে দোকান মালিক সমিতি। দাম নাগালে রাখতে নিত্যপণ্যের কর সহনীয় পর্যায়ে আনারও প্রস্তাব দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলন করে এসব দাবি তুলে ধরা হয়। পাশাপাশি সরকারের বেঁধে দেয়া যৌক্তিক মূল্য কার্যকর করতে প্রতিটি স্তরে তদারকি সংস্থাগুলোর নজরদারি বাড়ানোর আহ্বান জানায় সংগঠনটি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। পেঁয়াজ, আদা, রসুন কিংবা ছোলা, এমন 29টি কৃষি পণ্যের যৌক্তিক দাম প্রকাশ করেছে সরকারের কৃষি বিপণন অধিদপ্তর। বলা হয়েছে ওই দরেই পণ্য বেচাকেনা করতে হবে বাজারে। যদিও রাজধানীর খুচরা বাজারগুলোতে হাতে গোনা দু একটি বাদে বাকি সব পণ্যই কেজিতে অন্তত 10 থেকে 100 টাকা পর্যন্ত বাড়তি দরে বিক্রি হচ্ছে। এমন অবস্থায় ক্রেতাদের খুব যেমন আছে, আছে দর কার্যকরের পরামর্শও। সরকার যদি আমাদেরকে দিত তাহলে একটা নির্ধারিত দাম ধরে দিত যে হ্যাঁ আমরা 105 টাকা কিনা আপনারা 10 টাকা বেচবে। আমাদের তো আসলে কিনেই পেরা যায় বেশি, আমরা বেচবো কই দেন। কিছু ব্যবসায়ীদের কিছু মানে লাগামহীনতার জন্যে, কিছু টাইমিং, ঈদ, রমজান ইত্যাদি নানান সময়ে আমাদের দেশের মূল্য বৃদ্ধিটা, এটা একটা আসলে এখন মানুষের হ্যাবিট হয়ে গেছে। সরকারের উচ্চ পর্যায়ে থেকে বলতেছে যে এইভাবে নির্ধারণ করে দেওয়া হলো, কিন্তু কেউ তো মানছে না, এটাই বিপদ। শুধু ভোক্তা নয়, যৌক্তিক দর নির্ধারণ নিয়ে আপত্তি আছে ব্যবসায়ীদের। তাদের দাবি, উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত পণ্য পৌঁছাতে প্রতি কেজিতে অন্তত 18 টাকা খরচ হয় শুধু পরিবহন বাবদ, যেখানে গাড়ি ভাড়ার সাথে যোগ হয় সড়কে দেয়া চাঁদাও। ফলে খুচরা পর্যায়ে যে 25% মুনাফার কথা কৃষি বিপণন অধিদপ্তর বলছে তা পাচ্ছে না খুচরা দোকানিরা। আমাদের জীবনযাত্রার মানটা যেন সহজ হয় সেটার জন্য কিন্তু আমরা কৃষি বিভাগ আমরা মানে দোষারোপ করছি না। আমি বলতে চাচ্ছি এটাকে আরো যাচাই বাছাই করে প্রজ্ঞাপন দেওয়া উচিত ছিল। আমাদের সাথে একটা বৈঠক করে যদি ওনারা নির্ধারণ করতেন যে বাকি 3টা কিভাবে আসবে, আমি 4 নম্বরে কিভাবে পাবো। অনুষ্ঠানে জানানো হয় কৃষি বিপণন অধিদপ্তর 29টি পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক ও স্থানীয় মূল্যস্ফীতি বিবেচনায় নেয়নি। ডলারের দর বৃদ্ধি আর উচ্চ মূল্যস্ফীতি তো আছেই, এমন অবস্থায় ক্ষতির মুখে পড়ছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। যা থেকে উত্তরণে সরকার নির্ধারিত দামের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে। নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য একই মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসতে হবে, বাজারের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ব্যবসায়ীদেরকে বিভিন্ন সংস্থার চাপমুক্ত অবস্থায় ব্যবসা করার সুযোগ করে দিতে হবে। কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক 29টি পণ্যের মূল্য নির্ধারণ অবিবেচনা, অসার, অর্থহীন ও কল্পনাপ্রসূত, তাই এখনই প্রজ্ঞাপনটি স্থগিত করতে হবে। অনুষ্ঠানে বাজারগুলোতে সরকারি ব্যবস্থাপনায় নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির বিকল্প প্রস্তাবও দেওয়া হয়। সেই সাথে পণ্যের দাম কমাতে সব ধরনের কর সহনীয় পর্যায়ে আনাসহ ব্যবসায়ীদের হয়রানি বন্ধের দাবি জানানো হয় এ সময়। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাসরাঙ্গা টেলিভিশন।